মহিষ ছাগল সবারই তার কাছে, মানুষেরও তার কাছে, আল্লাহর সিস্টেম। জিহ্বা আছে, নাক আছে যা দিয়ে নিঃশ্বাস নেওয়া হয়, স্কিন আছে চামড়া, প্রত্যেক প্রাণী চামড়ার উপরে সে অনুভব করে, অনুভব করে না? এগুলো হচ্ছে আল্লাহর সিস্টেম। কি আল্লাহর সিস্টেম? এই সিস্টেমটা কি কেউ খণ্ডন করতে পারে? জিনা, আপনি যদি বলেন এখন থেকে আমি নাকে দেখবো আর চোখে নিঃশ্বাস নেব, সম্ভব হবে? যদি কেউ মনে করেন যে এখন থেকে আমি খাদ্য নালী দিয়ে নিঃশ্বাস নেব আর শ্বাস নালী দিয়ে খাবো, মানে এটা কি সম্ভব হবে? সম্ভব হবে। যদি সেটা করেন তাহলে নির্ঘাত মৃত্যু। তার মানে হচ্ছে আল্লাহর এই যে সৃষ্টিগত সিস্টেম এটাকে অস্বীকার করার কোনো অধিকার আমাদের নাই, এবং কোনো মানে কেউ সক্ষম নন। কেউ কি আল্লাহর এই সিস্টেমকে অস্বীকার করতে পারেন? অস্বীকার করলে তার জীবনই শেষ হয়ে যাবে। আল্লাহর সেকেন্ড আরেকটা সিস্টেম আছে, এই সিস্টেমটাকে বলা হয় দ্বীনি সিস্টেম। কি দ্বীনি সিস্টেম? অথবা এটাকে বলা হয় শরঈ, শরীয়তের সিস্টেম, শরীয়তের সিস্টেম। যিনি সৃষ্টির সিস্টেম দিয়েছেন তিনি আবার শরীয়তের সিস্টেমটাও দিয়ে দিয়েছেন। শরীয়তের সিস্টেমের মধ্যে ওহি, ওহির জ্ঞান এবং ওহির মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন যে আমল, এগুলো হচ্ছে শরীয়ত সিস্টেম। সুতরাং সালাত আমাদেরকে পড়তে হবে, সালাত না পড়লে আমাদের এই সিস্টেমটা ব্যাহত হবে। আমার আপনার জীবন সমৃদ্ধ হবে না, সুন্দর হবে না, সুখী হবে না, এবং পরকালে নাজাতের ব্যবস্থা হবে না যদি না আমরা শরিয়া মানি। আমরা যদি সৃষ্টির সিস্টেমটা না মানি তাহলে আমাদের জীবনটাই নষ্ট হবে, আর যদি আমরা আল্লাহ শরিয়ার সিস্টেমটা না মানি তাহলে আমাদের জীবন, সমাজ এবং দুনিয়ার যে ডিসিপ্লিন সেটা ধ্বংস হবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে সেই নিদর্শনগুলো তুলে ধরেছেন। তিনি বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব, আল্লাহর একটা নিদর্শন হচ্ছে যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষকে কি থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে, মাটি থেকে। আল কোরআনের অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ সব মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তো এটা আনুষ্ঠানিকভাবে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম, আর আদম আলাইহিস সালামের থেকে সৃষ্টি করেছেন কাকে? তার স্ত্রী হাওয়াকে। এবং এই দুজন থেকে প্রজনন প্রক্রিয়ায় তিনি সৃষ্টি করেছেন বাকি অগণিত নারী ও পুরুষ, যেটা সূরা নিসার শুরুতে বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে, এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন, এবং সেই প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনী, এবং এই দুজন থেকে সৃষ্টি করেছেন পৃথিবীর অগণিত নারী এবং পুরুষকে। তাহলে সবাইকে আল্লাহ আদম আলাইহিস সালামের মতো সৃষ্টি করেননি, কিন্তু যেহেতু আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এই জন্য মানুষের অরিজিন কি? মাটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অরিজিন কি? মাটি। মাটি। এবং আর সব নবীদের অরিজিন কি? মাটি। মাটি। সবাইকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এই জন্যই এই কথাটা প্রযোজ্য। ইন্নি খালিকুন বাশারাম মিন তিন, আমি মানুষকে মাটি থেকে, কাদা মাটি থেকে সৃষ্টি করেছি। অতএব যারা আজকে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি অথবা আল্লাহর দাতি নূরের তৈরি, এই কথাটা সত্য নয়। এখানে আল্লাহ তাআলা বলছেন এটা আল্লাহর নিদর্শন যে তিনি মানুষকে, আদমকে সৃষ্টি করেছেন কি থেকে? মাটি থেকে। ফলে এই মহাসত্যটা ভুলে গেলে চলবে না, নিজেদের মন গড়া ব্যাখ্যা করলে চলবে না, এটা আকিদার প্রশ্ন, কিন্তু আকিদার মৌলিক প্রশ্ন। এরপরে বলেছেন মাটি থেকে যখন আদমকে সৃষ্টি করা হলো এবং সেখান থেকে তার স্ত্রীকে, এরপরে এখন অনেক মানুষ সারা পৃথিবীতে প্রজনন প্রক্রিয়ার মধ্য দিয়ে, বৈধ প্রজনন প্রক্রিয়ার মধ্য দিয়ে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। মানুষ, মানুষের যে উৎপাদন এটাকে রিপ্রোডাকশন বলা হয়, এটার জন্য ইসলাম কি সৃষ্টি করেছে কি নিয়মটা? বিবাহ, বিবাহ, নিকাহ, নিকাহ, নিকাহটা কিও কোরআন উল্লেখ করেছে সূরা রুমের মধ্যে, যেটা আরেকটা নিদর্শন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আর আল্লাহর আরেকটা নিদর্শন হচ্ছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন।
তার মানে কি সঙ্গিনী কি এমনি হয় নাকি? এখন তো মানুষ মনে করে যে হ্যাঁ কোরআন যখন সঙ্গিনীর কথা বলছে প্রত্যেকে তার নিজের মতো করে সঙ্গিনী বেছে নেয়। সঙ্গিনী কি বেছে নেওয়া যায়, ঠিক আছে, কিন্তু সেটা বৈধ হবে কিসের মাধ্যমে? আকদুন নেকা, আকদুন নেকা, এটা ইসলামের সনাতন পদ্ধতি, এটা আল্লাহ তাআলার দেয়া একটা বিধান, এবং এই বিধানটাকে তিনি এখানে তার নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। বিবাহ মানুষ কেন করে সে কথাটা তিনি উল্লেখ করেছেন, লিয়াস কোনো ইলাইহা, যেন তারা একে অন্যকে, ওয়ালাইকুম আসসালাম, একে অন্যের কাছে প্রশান্তি লাভ করে। বিবাহের তাহলে প্রথম উদ্দেশ্য কি? নারী পুরুষ এই দুটো শ্রেণী বৈধ সম্পর্কের মধ্য দিয়ে একটা আত্মীয়ত সম্পর্কে তারা আবদ্ধ হবে। উদ্দেশ্য হচ্ছে স্বামী স্ত্রীর কাছে শান্তি পাবে, স্ত্রী স্বামীর কাছে শান্তি পাবে। ঝগড়ার জন্য বিবাহ না, তালাকের জন্য বিবাহ না, এটা খুব জরুরি একটা বিষয়। আজকাল আমরা দেখতে পাচ্ছি বিবাহ হচ্ছে আবার তালাক হয়ে যাচ্ছে, বিবাহ হচ্ছে শান্তির জন্য কিন্তু বিবাহের পর থেকে অশান্তি, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি, শুনতে শুনতে প্রতিবেশীরাও বিরক্ত হয়ে বিব্রত হয়ে পড়েছে। এটা কিন্তু দেখতে হবে এটার প্রধান কারণটা কি। বিবাহের যে মূল উদ্দেশ্য আছে, বিবাহের যে মৌলিক মাকাসেদ আছে, সেই জিনিসটা যদি জানা না থাকে তখন মানুষ দেখেন অনেকে বিবাহ করে, হাদিসে সেটা বলছে, টাকা আছে মহিলার, বাড়ি আছে মহিলার, না না, এখন স্বামী তাকে বিয়ে করলে বাড়ির মালিক হওয়া যায়। আবার অনেকে বিবাহ করে সুন্দরের জন্য, মহিলা দেখতে সুন্দরী, এই জন্য সে বিবাহের জন্য উদ্গ্রীব হয়ে গেছে, বিবাহ করলো। কেউ বিবাহ করে তার বংশকুলীদের জন্য, আর কেউ বিবাহ করে দিনদারির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস, তুনকাহুল মারআতু লি আরবাইন, লি জামালিহা ওয়া লি মালিহা ওয়া লি হাসাবিহা ওয়া লি দীনিহা ফাগফার বিযাতিদ দীন, তুমি দিনদার নারীকে জিতে নাও। হাদিস বলছে কি, দিনদার নারীকে জিতে নাও, এটা উইনিং বিষয়, জিতে নেওয়ার বিবাহটা কিন্তু জেতার একটা বিষয়। সুন্দরী মেয়েকে বিয়ে করাটা জেতা নয়, জেতা হচ্ছে পুরুষের জন্য কাকে বিয়ে করা, দিনদার নারীকে, কারণ এই দিনদার নারী স্বামী স্ত্রীর জীবনের পবিত্রতাকে রক্ষা করবে, বিশ্বস্ততাকে রক্ষা করবে, সন্তানকে আমানতদারির সাথে লালন পালন করবে, স্বামীর অনুপস্থিতি তার সংসারকে রক্ষা করবে। এগুলো সবই কিন্তু এই জান্নাত নিদর্শন, আল্লাহ একটা সিস্টেমের মধ্যে একই প্রশান্তি রেখে দিয়েছেন। এরা স্বামী এবং স্ত্রী যখন হবে, এরা হবে তাদের সন্তানের জন্য চিরস্থায়ী বাবা এবং মা, চিরস্থায়ী বাবা এবং মা, এটা ইসলামিক সিস্টেমের মধ্যে পাওয়া যায়, অন্য ধর্মের মধ্যে দেখব যে নাই, সেখানে মা বাবার পরিচয় নাই। আপনারা হয়তো শুনে থাকবেন ইউরোপ আমেরিকার মা বাবারা তাদের সন্তানদেরকে বেবিসিটার বা বেবিসিটিংয়ের ব্যবস্থা করে, বেবিসিটিং হওয়ার পর দিন থেকে আলাদা, এই সন্তানরা মা বাবার অপুত্র স্নেহ পায় না, ফলে তারা আত্মকেন্দ্রিক হয়, স্বার্থপর হয়, মায়া মমতা কমে যায়, মানবতার প্রতি এদের ভালোবাসা কমে যায়। এই জন্যে আপনি আজকের শহুরে মানুষ এবং বিশেষ করে পাশ্চাত্যের মানুষদেরকে দেখবেন খুব বেশি আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর, পৃথিবীর আর সমস্ত মানুষ মারা গেলেও এদের কাছে খারাপ লাগে না, বুঝতে পেরেছেন? কিন্তু মানুষের প্রতি ভালোবাসার চর্চাটা তৈরি হয় এই প্রথম স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে। স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে কোনো ধরনের বাধা নাই শরীয়ার পক্ষ থেকে, তারা যেভাবে ইচ্ছা তাদের ভালোবাসার চাহিদা পূরণ করতে পারে, মানসিক ভালোবাসা, শারীরিক ভালোবাসা দুটোই অবাধভাবে তারা করতে পারে। কিছু সামান্য রেস্ট্রিকশন শরীয়তে আছে, এটা আল্লাহর নিদর্শন। এই ভালোবাসাবাসের মধ্য দিয়ে যে সন্তানরা আসবে তারাও কিন্তু ভালোবাসায় শিখতে হবে, মাহাব্বা পাবে, ফলশ্রুতিতে কি হবে, পৃথিবী একটা সুন্দর পরিবার পাবে, একটা পরিবার যা যে পরিবারের বাবা খুব ভালো মানুষ, যে পরিবারের মা খুব ভালো মানুষ, এবং যে পরিবারের বাবা এবং মা তাদের সন্তানকে অত্যন্ত ভালোবাসা দিয়ে প্রতিপালন করে, বড় করে, আর এই সন্তানরাও যখন দেখলো আমার বাবা আমার মা আমাকে এত ভালোবাসেন, এত ত্যাগ তিতিক্ষা করলেন আমার শিক্ষার জন্য, তাদের সমস্ত ইনকাম ঠেলে দিলেন, অতএব আমিও তাদের দেখাশোনা করব। কোরআনের এই যে সিস্টেমটা, এটা চমৎকার একটা
পারিবারিক সিস্টেম, সোশ্যাল একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন সময় প্রত্যেককে ওয়াজ করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার প্রতি সুন্দর ব্যবহার করো। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফ, সূরা লোকমানের মধ্যে, যে পিতা মাতার সাথে দুনিয়ায় খুব সুন্দরভাবে জীবনযাপন করো। তাহলে এই যে সিস্টেম, আবার স্বামী স্ত্রীর মধ্যে বলা হচ্ছে, স্বামীদেরকে বলা হচ্ছে ওয়াশিরু হুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করো। তারপরে বলা হচ্ছে স্বামীদের যেমন স্ত্রীদের উপর অধিকার আছে, স্ত্রীদেরও স্বামীদের উপরে অধিকার আছে। এভাবে আল্লাহ তাআলা একটা চমৎকার সিস্টেম কোরআনের মধ্যে দাঁড় করিয়ে দিলেন, যে সিস্টেমের উপর আমাদের পরিবারগুলো স্থাপিত। আজকে মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা বোনেরা, এই পারিবারিক সিস্টেমটা যত ক্ষুণ্ণ হবে আমাদের দিনদারি তত কমবে, মানুষের মধ্যে অস্থিরতা তত বাড়বে এবং অশ্লীলতার প্রসার তত বাড়বে। আজকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে দেখুন একটা অধঃপতনের হিড়িক লেগে গেছে, কারণ আল্লাহর এই নিদর্শনকে তারা মেনে চলছে না। আর পাশ্চাত্য থেকে পরিবাহিত হয়ে আসছে সংক্রামক রোগ লিভ টুগেদার। গতকালকে কোন ডে গেল বলেন তো? কেউ বলে তার নাম হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, কেউ বলে যে বিশ্ব ভালোবাসা দিবস, আবার কেউ নানাভাবে এটাকে বিভিন্নভাবে বলা হচ্ছে। মানে যে ভালোবাসা আল্লাহ তাআলা মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, মাহাব্বা, শালীন সুন্দর ভালোবাসা, হোক সে আমার মা, আমার বাবা, আমার স্ত্রী কিংবা আমার কন্যা, আমার বোন, প্রত্যেকের জন্য ভালোবাসার এক একটা প্রকরণ আছে। আল্লাহ তাআলা ভালোবাসাকে উন্মুক্ত করে দিয়েছেন বছরের পুরো প্রত্যেকটা দিনে দিনে না, কিন্তু আজকের এই উন্নত জাতিগুলো এতটাই আত্মকেন্দ্রিক হয়েছে, আমি একটু আগে বলেছি, তারা আত্মকেন্দ্রিক হয়েছে, তারা ভালোবাসাকেও একটা দিবসের মধ্যে আবদ্ধ করে ফেলেছে। এবং সেই ভালোবাসাটাও কিন্তু সুন্দর ভালোবাসা না, এটা জৈবিক ভালোবাসা। এটা দেখা যাচ্ছে যে ছেলে মেয়ের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টাইপের ভালোবাসা, যেটা আমাদের বিবাহ থেকে তরুণকে অন্যদিকে বিমুখ করে ফেলে এবং তাদেরকে অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে ফেলে। অবৈধ সম্পর্ক সমাজের মধ্যে যত বিপদ আপদ, অশালীন সম্পর্ক সবকিছু আনয়ন করে। পৃথিবীতে দেখবেন যতগুলো জায়গায় বিপর্যয় তৈরি হয়েছে মদ এবং নারী নিয়ে, মদ এবং নারী নারী নিয়ে। আজকেও দেখবেন যে যারা খুনোখুনি করে, মাস্তান শ্রেণী কিংবা আরো এরকম দুর্বৃত্ত শ্রেণী, এদের মধ্যে এই দুটো উপকরণ মাস্ট, মদ এবং নারী, মদ এবং নারী। ফলে ইসলাম নারীকে দিয়েছে বিশেষ সম্মান, আর নারীর সাথে পুরুষের মিলনের একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে বিবাহের মধ্য দিয়ে। এর মধ্য দিয়ে মানুষের সম্পর্ক হয় বৈধ, শালীন, সুন্দর, স্বচ্ছ, পরিচ্ছন্ন। ফলে কি হয়, পরিচ্ছন্ন পরিবার গড়ে উঠে, আর পরিচ্ছন্ন পরিবার নিয়ে পরিচ্ছন্ন সমাজ গড়ে উঠে। অতএব কি একটা সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা চমৎকার সমাজ গড়ে উঠে, এটা আল্লাহ নিদর্শন না, নিদর্শন। এবং তার সবচেয়ে আরেকটা বড় প্রমাণ পাবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীপ্রাপ্ত হলেন, ওহীপ্রাপ্ত হয়ে ওহীর এই বাণীগুলো দিয়ে তারা জাহেলি সমাজকে যখন দীক্ষিত করলেন, শিক্ষিত করলেন, যখন সেখানে জেনা ব্যভিচারে ভরা ছিল, নারী নির্যাতন ছিল, অসামাজিক কার্যকলাপ ছিল, অশ্লীলতা ছিল, ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে এই মদিনা সমাজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজে পরিণত করলেন। এটাই হচ্ছে আল্লাহর নিদর্শন হওয়ার প্রমাণ। আল্লাহর সিস্টেমটাকে যদি কোনো সমাজের মানুষ, ব্যক্তিরা, পরিবারগুলো মেনে চলে, তাহলে এভাবেই সে সমাজটা রূপান্তরিত হয় আইডিয়াল সমাজে, আদর্শ সমাজে এবং শ্রেষ্ঠ সমাজে। আজকে আমরা এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বের করে দিচ্ছি। আমরা অনেকেই দেখা যাচ্ছে যে একটু হাসানো, কাঁদানো, একটু সুর, এগুলো পছন্দ করি। অনেক সময় ভালো কথাও সুর দিয়ে বলা যায়, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেক ভাইরা উঠে গেছেন, তাদের কাছে মনে হয় ভারী মনে হচ্ছে, জ্ঞানের কথাগুলো একটু ভারী হয়, ধৈর্য দিয়েই শুনতে হয়। আপনারা যারা আছেন এখনো পর্যন্ত, আমি আশা করব একটু চিন্তা করবেন, জ্ঞান নেওয়ার চেষ্টা করবেন।
সুর বেশিক্ষণ থাকে না। সুরের পাগল যারা তারা তো যাত্রা গানে বেশি দেখে, তারা কনসার্টে যায়। কিন্তু জ্ঞানের পৃথিবীর সবচেয়ে বড় বড় জ্ঞানীরা, সৌদি আরবের যেমন গ্র্যান্ড মুফতি ছিলেন শেখ বিন বাজ রাহমাতুল্লাহ, শেখ সলিমুল উসাইমিন, তাদের লেকচার কিন্তু এখনো ইউটিউবে শোনা যায় একদম। অনেকে খুব সাধারণ গলায় কথা বলে যাচ্ছে, কোনো সুর নাই, কিছু নাই, লয় নাই, বাড়ানো নাই, কমানো নাই, হাসানো নাই, কিন্তু লক্ষ লক্ষ মানুষ তাদেরকে শুনত। আমি নিজেও এই সকল শায়েখদের অনেক দার্সে বসেছি আলহামদুলিল্লাহ, শেখ বিন বাজ, বিন উসাইমিন, সালেহ আল ফাউজান, শেখ হায়দান, এদের অনেকের দার্সে আমরা বসেছি। শুধু একটা কথা শোনা যায় কিনা, একটা কথা, একটা জ্ঞান তাদের কাছ থেকে নেওয়া যায় কিনা, হাজার হাজার মানুষ মসজিদে নববীতে, মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে সবাই বসে যেত। আমাদের জাতিকে আসলে জ্ঞানমুখী করতে হবে, জ্ঞানমুখী না করলে আসলে এত ওয়াজে কোনো লাভ নেই। যাই হোক, আমি বলছিলাম এই যে সামাজিক যেই বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিলেন, তিনি বলেছেন এটা